উৎসবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন সশস্ত্র সমর্থ মহাশয় আমাদের উৎসব কমিটির একনিষ্ঠ কর্মী এবং সদস্য। স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সৌম্যদীপ শিলা মহাশয় এবং ব্যাচ ফিরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের গোষ্ঠদিয়ারি প্রামাণিক মহাশয়। উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বর্ধনা ব্যাচ ফিরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের এবং ফুলের সবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সহসভাপতি উৎসব কমিটি হরেকৃষ্ণ মাইতি মহাশয়। স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের উৎসব কমিটির সভাপতি উৎসব কমিটি আমাদের এই মেলার স্তম্ভ যিনি প্রাণ প্রদীপ এবং যিনি এই অঞ্চলকে ছাতার মতো ধরে রেখেছেন এবং তার ছাতার তলায় আমরা বসবাস করছি, আমাদের রাস্তাঘাট আলো সব দিক যিনি তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখেন তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শ্রীযুক্ত বিশ্বজিৎ মান্না মহাশয়, তিনি আমাদের বিষ্ণুগড় এক অঞ্চলের অঞ্চল প্রধান মহাশয়। 56তম বর্ষে আবারও ডাকবো, আবারও আসবেন। আমাদের 16 তারিখ আমাদের 2টি মঞ্চ রয়েছে, এটি ক্ষুদিরাম মঞ্চ এবং আমাদের সেই মাঠে মাতঙ্গিনী মঞ্চ। শুভ উদ্বোধন হবে 16 তারিখ, 16 নভেম্বর। তো আজকে আমাদের এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের উদ্বোধক সম্মানীয় প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান তমলুক বিধানসভার বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। সবারই মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগে শিবানী বসু সবার মহতি উদ্যোগ, প্রতিবারের মতো এবারও শ্যামা মায়ের আরাধনা, সঙ্গে সঙ্গে দেওয়ালি উৎসব এবং ক্ষুদিরাম মেলা, এর আজকে শুভ উদ্বোধন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আমায় আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। শুধু এবার নয়, বেশ কয়েকবার এসেছি এবং প্রথমবারে এসে এই যে আপনাদের পুজো এবং মেলার প্রাসঙ্গিকতা এটা নিয়ে বলেছিলাম, কারণ ক্ষুদিরাম মেলা সঙ্গে সঙ্গে শ্যামা পুজো। আসলে ক্ষুদিরামের কাছে উপাস্য যিনি ছিলেন তিনি কিন্তু কাত্যায়নী শ্যামা। তো এই কারণে আপনারা যে এই সংযুক্তিকরণ করেছেন এবং বিশ্বজিৎ প্রিয় পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান এবং এই মেলার একজন পুরোধা এবং সাধারণ সম্পাদক, সে যে কথা বলল 16 তারিখে 2টি মঞ্চের আমাদের মঞ্চ আলাই অলাইভূত আমাদের আজকের সম্মানীয় অতিথি, সমস্ত অতিথিকে আমরা শহীদ বেদির সামনে এবং আমাদের মায়ের মন্দিরের সামনে আসার জন্য অনুরোধ করছি। পতাকা উত্তোলন করছ, ¡Gracias!
আমাদের শহীদ ক্ষুদিরাম বসু, বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করছেন আজকের প্রধান অতিথি সম্মানীয় সুকুমার জি মহাশয়। উদ্বোধন করবেন আমাদের ডক্টর সৌমেন কুমার মহাপাত্র।